আমার ধারণা ছিল একটা সিনেমা মানে প্রচুর লোকজন থাকবে, আমাকে প্রচুর প্যাম্পার করা হবে, আমার মাথায় কেউ একটা ছাতা ধরবে, ঠিক আছে, কস্টিউম রাখা থাকবে, শাড়ি শাড়ি, আমাকে বলা হবে এই ড্রেসটা পরো তুমি, আমি গিয়ে পরে নেবো, বড় ব্যাপার হবে, সিনেমা করতে এসেছি ভাই। তার বদলে আমি গিয়ে দেখছি একটা ছোট ইউনিট প্যাং প্যাং করছে সব লোকজন, বেবেদা একটা এরকম ক্যামেরা নিয়ে, একটা ছোট্ট ক্যামেরা 5D শুট হয়েছিল, আমি বলছি সিনেমা হচ্ছে, এটা কি হচ্ছে? এই আর একটু কফি হলে ভালো হয়, কি দেখলি তো গুলিয়ে দিলি, দাঁড়া। আজকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা গুরু দায়িত্ব, আমরা কথা বলবো অনেক কিছু নিয়ে, তার মধ্যে প্রথমত এবং প্রধানত মায়ার জঞ্জাল নিয়ে কথা বলবো, ইন্দ্রনীল রায়চৌধুরীর ছবি। শুধু মায়ার জঞ্জাল নিয়ে নয়, মায়ার জঞ্জালের ভালো খারাপ আমার যেটা দেখে মনে হয়েছে, এবং তার সাথে অন্যান্য ছবি নিয়ে বা কি ধরনের আমরা ছবি দেখতে চাই, অভিজ্ঞতা। অ্যাঙ্কারের মতো করে বলছি না, আমি চশমাটা ঠিক করছি, সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছি বলে নয়, আমার চশমাটা একটু বড় আর খুলিয়েছে দিকে। আজকে আরেকটাও কথা বলতে হবে, সেটা হচ্ছে সোহিনী হচ্ছে আজকে আমাদের এই আড্ডার হোস্ট আর কি, তো একটা মানে হাততালি দিয়ে ওকে মালা টালা পরিয়ে আমরা একটুখানি আও, ঠিক আছে, একটু আলাদা করে ক্ল্যাপ যোগ করে দিও এটার সাথে। ধরো তোমার প্রফেশন, তোমাকে প্রত্যেক দিন 5 মানুষের সাথে সহবাস করতে পুশ করছে, তোমার সোসাইটি তোমাকে পুশ করছে, তোমাকে বাধ্য করছে, তারপরেও তোমার একজন ভালোবাসার মানুষ আছে যেটা তুমি বললে, তো তুমি যখন তার সাথে বিছানায় যাচ্ছ, তোমার কি দুটো প্রসেসকে তুমি আলাদা করেছো মায়ার জঞ্জালে? হ্যাঁ, এবার সত্যিকারের জীবনে কি প্রসেসটা আলাদা হয়? আমার মনে হয় হয়, কিন্তু আবার কোথাও অনেক ইনসিকিউরিটিস থাকে, দুজন মানুষেরই থাকে, যার এটা প্রফেশন তারও নিশ্চয়ই থাকে, এবং যে এই মানুষটার সঙ্গে আছে তারও নিশ্চয়ই থাকে, মানে থাকতে বাধ্য বলে আমার মনে হয় এটা, মানে দিস ইজ, এটা এত ইন্টিমেট একটা জিনিস, কিন্তু এটা এটার থেকে আমি রোজগার করছি, কিন্তু আমার যে ভালোবাসার মানুষ তাকে আমি সত্যি আমার সবটা দিয়ে আদর করতে চাইছি, তখন কি কখনো আমার মাথায় অন্য কিছু আসে না? তখন কি আমি অভ্যেসবশত আমার মাথাটা অন্য কোথাও ড্রিফ্ট করে যায় না? মানে এই ছবিটাতে যেমন ধর, মানে বিউটি আর সত্যর মধ্যে এই যে এই সম্পর্কটা, মানে এদের বেসটাই তো ভীষণ ইনসিকিউরিটির উপর তৈরি, এবং ভীষণ প্রেম কিন্তু অবিশ্বাসের উপর তৈরি, তো পুরো ব্যাপারটাই ভীষণ টালমাটাল ওদের মধ্যে সারাক্ষণ, মানে ভালোবাসছে কিন্তু বিশ্বাস করতে পারছে না। ওই জায়গাটা তোমার নিজেকে রিয়েল মনে হয়েছে ওই ওই সেটটাতে যখন তুমি ঢুকেছো? কেন মনে হয়েছে জানিস তো? কারণ ওই ঘরটার সবথেকে অদ্ভুত ব্যাপার ছিল হচ্ছে, মানে ঢুকলি তো, ঢুকে এরকম একটা চারপায়া খাট, এখানে একটা এরকম হরিজন্টাল আয়না, ঠিক আছে, ঘষা ঘষা নোংরা নোংরা মতো আয়না, ওই কর্নারে আরেকটা আয়না যেটা আবার খুব সুন্দর এরকম গোলাপের সমস্ত কি বলে ওয়ালপেপার লাগানো আছে, ওই কর্নারটা হচ্ছে যেখানে বিউটি হয়ে উঠবো, এই দিকে হচ্ছে ওর একটা পুরনো আলমারি, যেগুলো পুরনো আলমারি থাকে সেটার মধ্যেও তালা চাবি দিয়ে, অবশ্যই ওই কোনায় একটা একদম অন্য একটা আলমারি তালা চাবি দিয়ে সেখানে এদিকে দেখে টাকাটা ওখানে লুকিয়ে রাখে এরকম। এবার সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে ওই শুট করে একটা এরকম ছোট্ট গলি, সেখান দিয়ে ঢুকে বিউটির বাথরুম, পার্সোনাল বাথরুম, সবার সাথে না, এই ধরনের জায়গায় তো ধরো একটা কমন বাথরুম থাকে, এবং আমার প্রথম সিন আমি শুটিং করেছিলাম ওই বাথরুমে। হ্যাঁ হ্যাঁ, সেই সিনটা বিউটি হিসু করতে করতে সত্যর সঙ্গে ফোনে কথা বলছে, এবং বাথরুমটা ঠিক যেরকম হওয়ার কথা ওরকম একটা ছোট জায়গায়, মানে হয়তো বিউটি পয়সা জমিয়ে পরে বানিয়েছে কোনো রকম করে, কিন্তু তার মতো করে ওর পয়সা আছে, ও টাইলস ফাইলস লাগিয়েছে, তোমার তো ডিমান্ড আছে ওই জায়গার মধ্যে, বাকিরা যতজন আছে তার মধ্যে তোমার তো একজন বাবা, বিউটির রমরমা ব্যাপার আছে, রমরমা ব্যাপার আছে, তো ওখানে হ্যান্ড শাওয়ার লাগিয়েছে, এই লাগিয়েছে, ব্যাপারটা আছে আর কি, সেইটা আমার দেখে দারুণ লেগেছিল। এবং ওই একটা আরও ইন্টারেস্টিং হচ্ছে, সরু জায়গাটা গিয়ে বাথরুমে ঢোকার মুখে আর একটা সরু এক চিলটা আয়না আছে, সেই আয়নাটার সামনে এই ছবিটাতে একটা খুব ইন্টারেস্টিং সিন আছে, একটা ফাইনাল কালমিনেটিং পয়েন্টের আগে বিউটি ওখানে না খুব লস্ট হয়ে লিপস্টিক পরছে আর কি, ওই আর কোনো আয়নায় ও যায়নি, কিন্তু তখন ওই অন্ধকার কোনাটাই ও চুজ করেছিল, দ্যাট ইজ, মানে এই এই ক্যারেক্টারটার সঙ্গে ঘরের প্রত্যেকটা কোনা এমন সুন্দরভাবে ট্রাভেল করেছে, সেটা আমার ডিপার্টমেন্ট নিয়ে প্রচুর বক্তব্য আছে, মানে আমার ফোরিং এর আর্ট নিয়ে প্রচুর বক্তব্য রয়েছে। আমি আমি তখন এতটাই ছিলাম যে আমার কবিতার সাথে প্রথম কাজ, কবিতার সাথে তখনও সেই বন্ধুত্বটা তৈরি হয়নি যেটা আমি কবিতাকে বলতে পারবো, যেটা হয়তো আমি এখন হলে অবশ্যই বলতে পারি। দোয়েলের যে ঘরটা দেখানো হয়েছিল, দোয়েলকে দেখানো হয়েছিল, দোয়েল কলকাতার মেয়ে, তার একটা ব্যাক স্টোরি ছিল, সে একটা কাজের সাথে জড়িয়ে মানে একটা মিশনে গেছে এবং পড়াচ্ছে সব কিছু, কিন্তু ওর মনে হয়েছে, আমার মনে হয়েছিল যে বাড়িটাও ভাড়া নিয়েছিল,
সেই বাড়িটাকে যেভাবে সাজানো হয়েছিল সেই সাজানোটা একটু সুন্দর সাজানো হয়েছিল, বাড়িটাকে একটু বেশি সুন্দর সাজিয়ে দিয়েছিল। সেটা আমার সেই যে মুহূর্তে আমি অভিনয় করছিলাম আমার তখনই মনে হয়েছিল, পরে যখন ছবিটা দেখেছি আরও মনে হয়েছে যে এই এই বাড়িটা তো এইভাবে সাজানোর কথা নয়। একটা খুব বড় একটু পালঙ্কর মতো একটা খাট, একটা সুন্দর ড্রেসিং টেবিল, অনেক কিছু প্রসাধনীর জিনিসপত্র। তো আমার মনে হয়েছিল যে মেয়েটি এই মিশনটায় যাচ্ছে, যে ভেতরে ভেতরে জানে যে তাকে একটা কিছু করতে হবে, তার সাথে সে স্কুল টিচার সমস্ত কিছু, কিন্তু বাড়িটা ওই সাজানোটা সময় বা ইচ্ছে কোনোটাই তার হবে না। ভালোবাসা শহরে যেমন আর্টটা অনেক বেশি অথেন্টিক হয়েছে। আমি কবিতাকে নিজেই বললাম যে আমি থাকতে চাই এই ছবিটার সাথে, আমি জড়িয়ে থাকতে চাই। তখন কবিতা আমাকে বলেছিল যে কি করবে, কস্টিউম করবে না আর্ট আর্ট করবে? তো আমি বলেছিলাম আমি আর্ট করব। মানে একদম যেভাবে আমরা সেই লোকেশনগুলো পেয়েছি, সেই লোকেশনগুলো সাজানো, মানে যে বাচ্চা মেয়েটি তার অনেক জামা কাপড় কাঁথা, এগুলো সব আমার ছোটবেলার জামা কাপড়, সব আমি মাকে বলে প্লিজ দাও বলে আর কি, অনেক ছোট ছোট জামা। আমার মাও তো পার্টও করেছে ভালোবাসা শহরে, জয়াদির মা, তার ছবি টানানো আছে। তো আরেকটা জিনিস মনে আছে, ভালোবাসা শহরে নর্থ কলকাতার একটা গলিতে আমরা শুট করছি, কলেজ স্ট্রিটের ওদিকে, ভোরবেলার সিন একটা, জয়াদি পালিয়ে যাচ্ছে, স্ট্রিট লাইট জ্বলা অবস্থায় শটটা নিতে হবে, একদম ভোরবেলা শুট, সেম আর কি। আমি জয়াদি, আমার দায়িত্ব হচ্ছে জয়াদিকে তোলা বাড়ি থেকে। হ্যাঁ, এবার আমি আমি 4:30 থেকে বসে আছি জয়াদির বাড়ির নিচে, যে জয়াদি ওপর থেকে আপু রেডি, আর 10 মিনিট দাঁড়া নিচে নামছি, 10 মিনিট, আধ ঘন্টা হয়ে গেছে। আমার তো ওদিকে কবিতা ফোন করছে, সমর্থা ফোন করছে, ঠিক আছে, কবি সবাই ফোন করছে আমাকে, কেন ওই স্ট্রিট লাইটটা, কারণ স্ট্রিট লাইট তো বন্ধ করে দেবে, ওটা তো আমাদের হাতে নেই। জয়াদি নিচে নামছে না, আমি তারপর থেকে ডিসাইড করেছি সব অভিনেতা অভিনেত্রী একবার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হওয়া উচিত। এই যে আমরা বলি না যে আসছি, একটু সিগারেট কেউ খাচ্ছে, কেউ একটু চা খাচ্ছে, কেউ একটু গল্প করছে, এইটা না একবার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হলে কেউ জীবনে করবে না। ভেতরে যে কি হয় মনে হয় আমি তুলে নিয়ে চলে যাই। হ্যাঁ, মানে এত দেরি, 5 মিনিট হবে সরকার, আমি তো ঝাড় খাবো। আর কবিতার ঝাড় মানে, মানে কবিতা তো ঠান্ডা ঠান্ডা, আমাদের সকল মনে দ্বিধা বা ধরণী ভাগ হয়ে যাও, আমি ঢুকে যাই। আমি জানি না এই কথাটা আমার বলা উচিত হবে কিনা অন দ্য ক্যামেরা। হোরিং এর জন্য আমি প্রথমে সিলেক্টেড ছিলাম না, পিনাকিদা আমাকে ফোন করলেন, পিনাকিদা ছিল এক্সিকিউটিভ প্রডিউসার হোরিং এর। পিনাকিদা ফোন করে বললো কবির ছবি, তো পিনাকিদা ভেবেইছে যে কবিকে আমি চিনি, কিন্তু আমি তো কবিকে মানে এই কবিকে তো আমি চিনি না। হ্যাঁ, অন্যান্য বহু কবিকে চিনলো, ইন্দ্রনীল রায়চৌধুরী কবিকে আমি চিনি না। ফলে আমি একজনকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে কে কবি, যে কবি তুই যা এক্ষুনি, যখন আমি বুঝলাম যে কবি মানে কিছু একটা ব্যাপার। তো আমি তো গেলাম, এবং আমি আমার ধারণা ছিল একটা সিনেমা মানে প্রচুর লোকজন থাকবে, আমাকে প্রচুর প্যাম্পার করা হবে, আমার মাথায় কেউ একটা ছাতা ধরবে, ঠিক আছে, কস্টিউম রাখা থাকবে সারি সারি, আমাকে বলা হবে এই ড্রেসটা পরো তুমি, আমি গিয়ে পরে নেবো, বড় ব্যাপার হবে, সিনেমা করতে এসেছি ভাই। তার বদলে আমি গিয়ে দেখছি এটা ছোট ইউনিট, প্যাং প্যাং করছে সব লোকজন, বেবে দা একটা এরকম ক্যামেরা নিয়ে, একটা ছোট্ট ক্যামেরা, 5D শ্যুট হয়েছিল। আমি বলছি সিনেমা হচ্ছে, এটা কি হচ্ছে, মানে কিছুই, কোনো লাইট ফাইট কিছু নেই, এটা বাল্ব জ্বলছে, ন্যাচারাল লাইট বলছে, তাতেই আমি গিয়ে দাঁড়াচ্ছি, তাতেই শ্যুট হচ্ছে। মানে আমার পুরো ছবি সম্পর্কে আমার যে ধারণা ছিল পুরোটা চেঞ্জ হয়ে গেল। ছবি শেষ প্রায় 1 মাস পরে কবিতা হঠাৎ করে একদিন আমি দুপুরবেলা ফোন করেছে, করে বলছে একটা বড় ভুল হয়ে গেছে জানো তো সোহিনী। বললাম কি? বলছে জয়ার ঘরের যে চৌকিটা ছিল যেখানে জয়াদি মেয়েকে শুয়ে রাখতো, চৌকিটা না ইট দিয়ে একটু তুলে দিলে ভালো হতো। তুমি দেখবে পুরনো নর্থ কলকাতার বাড়িতে বা আমাদের পুরনো মফস্বলের বাড়িতে চৌকি একটু ইট দিয়ে তোলা থাকতো, সেগুলো বের করার জন্য। পরে ফোন করে আমাকে কবিতা এটা বললো, তো আমি বুঝলাম যে মাথার মধ্যে না একটা ছবি শেষ হয়ে গেছে, রিলিজের ডেট চলে আসছে, কিন্তু ছবিটার মাথার মধ্যে ঘুরে। কবি হ্যাজ আ ওয়ে অফ পোর্ট্রেইং ইমপারফেকশন পারফেক্টলি, সেটা কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লাগে। দ্যাটস আ ভেরি ডিফিকাল্ট জব, উনি একজন দারুণ মাস্টার মশাই ব্যাপারটা আছে, যেটা অভিনেতা হিসেবে, অভিনেত্রী হিসেবে আমাকে খুব হেল্প করেছে। মানে দের ইজ সো মাচ অফ পিস দ্যাট হি হ্যাজ টু অফার টু অ্যান অ্যাক্টর, আমার মনে হয় সেটা ভীষণ রেয়ার, একেবারে দুর্লভ সেটা বলবো না, কিন্তু ইটস ভেরি রেয়ার। এবং সেই পিসটার থেকে তুমি অনেক কমফোর্টেবলি, মানে আমি আমি জানি না তুই সেটা কী বলবি, বাট দ্যাট ইজ হোয়াট আই রিয়েলি ফেল্ট। মানে একটা প্রচণ্ড তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, লাইট পড়ে যাচ্ছে, তার মধ্যে কবি এটা যে ও কী করে করে, আমি সত্যি মানে ও হচ্ছে জাস্ট এগুলো সাধনা, এগুলোকে বলে সাধনা, মাই গুডনেস, হি ইজ জাস্ট, মানে হি ইজ নরমাল মানুষের এরকম হয়, মানে
ইজ টু গুড টু বি ট্রু, মানে এসপেশালি যেখানে ক্রাইসিস হচ্ছে আমি তো ওকে ওর দিকেই তাকিয়ে থাকি যে ও কি করছে। এখান থেকে ধরো আমার আমার অভিনেত্রী হিসেবে একটা প্রশ্ন, তো পরিবেশটা কতটা ইম্পর্টেন্ট তোমার কাছে? পরিবেশটা তো আইডিয়ালি পরিবেশ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কিন্তু যেহেতু মানে ধর টেলিভিশনের ক্ষেত্রে আমি বলবো সেখানে সময়ের এত অভাব, এত কম সময়ের মধ্যে এত কিছু করে ফেলতে হচ্ছে, তো সেটা আমি মনে করি আমাকে আবার একরকমভাবে বেশ মানে তৈরি করে দেয় যে আমি মানে যে কোনো রকম সিচুয়েশন আমাকে ছুড়ে ফেলে দিলে আমি সেখানে আর কি। মায়া জঞ্জাল যখন আমি প্রথমবার দেখেছি আমার যে প্রাপ্তদার উপর কি মায়া হলো, ওর চরিত্রটাতে ছোট ছোট অপূর্ব কিছু মানে মানে ধরো তুমি আছো, সোহেল আছে, কি অপি করিম আছেন, ঋত্বিক আছে, প্রত্যেকটা চরিত্রর ক্রাইসিস গুলো খুব বড় বড়। অ্যাপারেন্টলি ব্রাত্যদাকে যখন দেখানো হচ্ছে মনে হচ্ছে যে একটা কেমন মানুষ, একটু বিক্ষিপ্ত বিক্ষিপ্ত, কিন্তু আমার ব্রাত্যদার জন্য মানে আমি আমি দেখতে গিয়ে আমি বুঝতে পারলাম যে প্রত্যেকটা চরিত্রেই মায়া রয়েছে। আমি এটাই কিন্তু সেটার মধ্যে এত একটা কি বলবো রিলেটেবল তো বটেই, কিন্তু এত কষ্ট আর এত নরম ছবিটা, সেটার মধ্যে তুমি আস্তে আস্তে গলতে 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 ঢুকে যাও। মানে জঞ্জাল তো জীবনের সিচুয়েশনও হতে পারে, জঞ্জাল অনেক আবর্জনা জমে আছে লিটারাল সেন্স, যেটার প্রয়োজনীয়তা আর নেই তোমার জীবনে, সেটাকে সরিয়ে ফেলাটা খুব জরুরি, লেটিং গো, সেটা তোকে আরও ব্লুম আরও আরও তুই ব্লুম করবি উইথ দ্যাট প্রসেস অফ লেটিং গো। সেটা সেই প্রসেসটা কি তোমার ক্ষেত্রে? সেই প্রসেসটা কি আমার প্রসেসটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স, সেটা সিচুয়েশনাল অ্যাকসেপ্টেন্স, প্র্যাকটিক্যাল অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ইমোশনাল অ্যাকসেপ্টেন্স, মানে আই অ্যাকসেপ্ট যেটা সেটা হিসেবেই অ্যাকসেপ্ট আমি করে নিতে পারি। খুব সহজ নয়, একদমই নয়, ধাপার মাঠে হয় না পাহাড় জমে যায় তার উপর দিয়ে, হয়তো কখনো কখনো দেখবে তুমি বর্ষাকালে সবুজ ঘাস হয়ে যাচ্ছে। আমি এক্ষুনি এটাই বলতে যাচ্ছিলাম, পাহাড় নয় এখানে, কিন্তু একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে মানে এটা খুব তোর অদ্ভুত লাগতে পারে শুনতে, সেটা হচ্ছে যে ধরো জঞ্জালের মধ্যেও তো ফুল আমরা দেখতে পাই, বাট দ্যাট ইজ অলসো হোপ, মানে হোয়াট এভার হ্যাপেন্স হোপ ইজ অলওয়েজ দেয়ার, সোল ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানুষ যে কাজটাই করুক না কেন সোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার ধর মায়ার জঞ্জালের যে সোলটা আছে, সেই সোলটাকে তোর কেমন মনে হয় বা তোর কী মনে হয়? এনিথিং কি বলবো, ভালো থেকো, তুই ভালো থেকো বলবি? ও মা ও মা, আদি আদি আদি।